যারা পুলিশ অফিসার এখানে দড়ি লড়াইছে এই সেক্টরে তাদের আমি দেখে নেব। জালিয়াতি করছেন ভোটের রেজাল্টকে আপনারা চেঞ্জ করছেন বলে এটা করছেন, পরিষ্কার জিনিস এটা, পরিষ্কার জিনিস। কেটে যাব না, একজন সাংসদ কেটে যেতে পারবে না, রাস্তা যা করলেন ভালো করলেন না, কোর্টে দেখা হবে, চাকরি গালাগালি করে চাকরি দেখা হবে, জনতার রোষ আমাদের কিছু করতে হবে। ক্রিমিনাল ঢোকানো হচ্ছে, পুলিশের গাড়িতে ক্রিমিনাল ঢোকানো হচ্ছে, আপনারা এটা করছেন, এবং অ্যাডিশনাল এসপি রিজার্ভ করছেন সহ এখানকার ওসি সুব্রত মারাকার করছেন হালদারবাবু, আমি দেখবো এটা, আমি এটা দেখবো, আমি কি কোনো ব্যাপারই নেই। আপনাদের এখানে রেডি শুরু হওয়ার আগেই প্রশাসনিক পক্ষ থেকে আমার কাছে খবর এসছে, আপনাদের সঙ্গে সেটিং হয়ে গেছে, এসএসপি কে আছে আমি তাকেও দেখে নেব, একটা বড় ডিল হয়েছে, আপনাদের পক্ষ থেকে আমাকে জানিয়েছে, আমি নবদ্বীপ থেকে ছুটে এসেছি, ভাববেন না আমার কাছে খবর নেই, আর সেই কারণে আমাকে গেট পর্যন্ত যেতে দিচ্ছেন না। নালে শান্তিপুর থানার বড় বাবু কেন উপর থেকে সেন্ট্রাল বাহিনী নামিয়ে নিয়ে আসলো? যারা যারা পুলিশ অফিসার এখানে জড়িত রয়েছে এই সেক্টরে তাদের আমি দেখে নেব, আমি আইনের দ্বারস্থ এমনি দেখব না, আমি মস্তান নই, কিন্তু আপনার আমার সঙ্গে যেটা করলেন পুরো অবৈধ কাজ করলেন, এবং পুলিশের গাড়িতে ক্রিমিনাল ঢোকানো হচ্ছে, একদম পরিষ্কার, আমার কথা শোনো, যারা ভেতরে প্রার্থী এই ঘটনা ঘটেছে প্রমাণ না, তারা এক গাদা আমার কাছে লিখবে মাস পিটিশন, আর এখানে যারা ওই অ্যাডিশনাল শ্রী রূপান্তর বাবু চাকরি সারা জীবন করতে হবে, আপনাদের তো চাকরি সারা জীবন করতে হবে, আমি দেখে নেবো হাইকোর্ট করব, আমি পরিষ্কার বলছি এদের সাক্ষ্য আমার কাছে পেলেই হাইকোর্ট করব। আরেকটা জিনিস হচ্ছে পুলিশ, আপনাদের চাকরি কোথায় সবাই বকে দিদি বাঁচায় না দাদা বাঁচায়, আমি দেখে নেবো। 822 পুলিং হয়েছে, রেজাল্টে যাই 856 সব গন্ডগোল হচ্ছে, আমরা প্রতিবাদ করলে আমাদের শরীরে গেছি, আপনার চাকরি আমি দেখে নেবো,
আপনি সেই হালদার বাবুই তো হালদার বাবু না না আমি আপনি খুব ভালো করে জানেন আমি কি আপনি এলজিপি আমিও দেখছি ভাই ভাই আমি তো ভাই গডি গডি হ্যাঁ বল এখানে লুটপাট হচ্ছে পুলিশের ওই 25 টা পুরো মিটারে জাল পাল্টে গত পঞ্চায়েত লুটপাট করে ওদের জিতিয়েছিল واتو رمانة بوليس পুলিশ তো সাহায্য করেছে পুলিশের গাড়িতে ক্রিমিনাল ঢোকাচ্ছেন আপনারা এখানে ওখানে ভেতরে গিয়ে লুটপাট করছে কেন আমাদের চোখ নেই আমরা দেখতে পাচ্ছি আমরা চিনি না ঠিকঠাক করুন আমরা চিনি না আমরা কি অন্ধ